তো দেখো আকাশ এখনো কেমন মেঘলা হয়ে আছে, তো সারাদিন বৃষ্টি হচ্ছে বলে গাছের মাথাগুলো সব বেঁকে গেছে। চলো তোমাদেরকে আকাশটা একটু দেখায়, দেখতে পাচ্ছো কিনা বুঝতে পারছি না। তো এখনো কালো কালো মেঘ আছে আকাশে, তো সারাদিন বৃষ্টি হচ্ছে সেই জন্য গাছের পাতায় দেখো এখনো জল আছে। গাছের মাথাগুলো সব ভারী হয়ে গেছে, মাটিতে নুইয়ে পড়ছে। আর আমাদের গাছে কত পিয়ারা হয়েছে দেখো বন্ধুরা, এত পিয়ারা হয়েছে, পিয়ারার জন্য গাছের ডালটা নিচে নুইয়ে পড়েছে। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। এখন বাজে 11:20, তো আমি এখন স্নান করতে যাব। যেহেতু সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম করে রান্নাবান্না হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, কারণ সকালবেলা খাওয়া দাওয়া করে বাবা কাজে যাবে, সেই জন্য তো স্নান করে এসে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি স্নান করে চলে এসেছি, এবার সিঁদুর পরে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি, তো তোমরা দেখতে থাকো। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো সুন্দর একটা সিঁদুরের কৌটো যেটা আমার বিয়েতে দিয়েছিল আমার ঠাম্মা, এই দেখো কত সুন্দর। তো আমার সিঁদুর পড়া হয়ে গেছে, তোমরা তো দেখতে পেলে, এবার আমি ঠাকুর পুজো দিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো স্নান করে ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি, এখন ঘড়িতে বাজে 1:30। তো এখন আমরা সিরিয়াল দেখবো, কৃষ্ণ শুরু হচ্ছে, তো দুপুর 1:30 বাজলেই চলে আসি টিভির সামনে। 1:30 বাজলে স্টার জলসার কৃষ্ণ না দেখলে ঠিক মন ভরে না সারাদিনে। তো সিরিয়ালটা দেখে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার আসছি দেখতে। দেখো আমি আর মা মুখ বসে পড়েছি দেখতে, তো তোমরাও দেখো আমাদের সঙ্গে। তো এখন ডাকছি, সিরিয়ালটা দেখে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। সিরিয়াল দেখা শেষ হয়ে গেছে, তো তার মধ্যে দেখছি যে যে কাকুদের ফুল আমরা গাঁথি সেই কাকু ফুল দিয়ে গেছে, এই দেখো দেখতে পাচ্ছো। তো খাওয়া দাওয়ার পরে এই ফুলগুলো গাঁথবো, আর এর মধ্যে মা ভাত বাড়তে গেছে বলে দেখো থালা বাসনের আওয়াজ পেয়ে ডালগুলো সব বারান্দায় চলে এসছে। তারপরে দিচ্ছি, কি সুন্দর বাচ্চাগুলো দেখো, এই বিড়ালের বাচ্চাগুলোর মা, এইটা ওর পাশে আর একটা বাচ্চা বসে আছে। খাওয়ার টাইম হয়ে গেছে তার জন্য ডাকছে, আর যখনই রান্নাঘরে বাসনের আওয়াজ পাবে তখনই ছুটে বারান্দাতে আসে।
আর মা এখন ভাত খেতে বসে পড়েছে। আমাদের রান্নাবান্না তো সকালবেলা হয়, যেহেতু আমার শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ড সকালেই কাজে বেরিয়ে যায়, তো সেই জন্য রান্নাবান্না সকালে করতে হয়। আর হবে রাত্রে খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার পরে তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখন বসে আছি। তো আমি খাওয়া দাওয়ার পরে বসে টিভি দেখছিলাম, দেখলাম বাবা বাড়ি আসছে, তো বাবাকে চিনির জল করে দিলাম, তারপরে এই যে বসে আছে তিনজন। এখন বাবা টিভি দেখছে আর আমি আমার বসে আছি, দুজনে কথা বলছিলাম। ওই তো বললাম না যে ওই প্যাকেট নিয়ে যে আনতে বললাম না, জানি আনতে পারি না। রাহুল বাড়ি আসেনি? ফিসফিস করে একটু হয়েছে, সেভাবে বৃষ্টি হয়নি। বিড়াল যাচ্ছে যা, আমার এবার দিয়ে যা, ওদেরও একটু ভিডিওর মধ্যে আসতে ইচ্ছা করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বাবা বাড়ি আসলে সব বিড়ালগুলো বারান্দায় উঠে যাবে, এই দেখো সব বসে আছে। যাও এখন যাও 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 ওইদিকে যাও, আর ওইদিকে যাও যাও। তো এখন সন্ধ্যে 7টা বাজে, আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছো মুড়ি আর পাপড় নিয়ে, তো আমরা খেতে থাকি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি।